অনাবিল টিভি সত্যের সাথে। আমি মোহাম্মদ শামসুর আলী, মেয়র পাটগ্রাম পৌরসভা লালমনিরহাট। আমি সহসভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ পাটগ্রাম উপজেলা শাখা। আমি দীর্ঘ একটানা 35 বছর ধরে জনপ্রতিনিধিত্ব করছি। আমি প্রথমে ইউপি সদস্য ছিলাম, তারপরে ইউপি চেয়ারম্যান ছিলাম, তারপরে পাটগ্রাম পৌরসভার জন্মলগ্ন থেকে এ যাবতও আমি পাটগ্রাম পৌরসভার মেয়র হিসাবে আমি আছি। করোনা মহামারীকালীন অবস্থায় আমরা সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য খুব তাগিদ দিয়েছি। আমরা মাইকিং বিভিন্নভাবে প্রচারণা আমরা উদ্বুদ্ধকরণ সভা করেছি এবং মানুষকে সজাগ করেছি যে যারা যাতে করোনা মহামারীর হাত থেকে আমরা রক্ষা পাই সে ব্যবস্থা আমি জোরদার করেছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আর প্রতি আমার যে আহ্বান সেটা হচ্ছে যে আমি দীর্ঘদিনের মেয়র হিসাবে পাটগ্রাম পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত, যেটি তারই অবদান। তারে বিশেষ করে এই 12 বছরে পাটগ্রাম পৌরসভার সার্বিক উন্নয়ন ঘটাতে পেরেছি, এই জন্য আমি প্রধানমন্ত্রীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।